হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে দেখাবো টমেটো চাটনি বানানো তো চলো রেসিপিটা শুরু করা যাক দেখো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তো দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এরপর ফোড়নটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটো আর সাথে আছে কিছুগুলো কেটে রাখা কাঁচা লঙ্কা এরপর এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম একটুখানি সর্ষে বাটা এই সরষেটা আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কাজটা লো ফ্লেমে করতে হবে নয়তো কিন্তু টমেটোগুলো পুড়ে যেতে পারে তো দেখো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এটাকে আমি আর একটু ভাজা ভাজা করে নেব তো দেখো টমেটোটা মোটামুটি হয়ে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল টমেটোটা সেদ্ধ হতে যেহেতু বেশিক্ষণ লাগে না তাই আমি জলটা একটু কম করে দিলাম তো দেখো টমেটোর চাটনিটা ফুটে ফুটে হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব তো দেখো চাটনিটা আমি নামিয়ে নিচ্ছি তোমরা দেখলে কত সহজেই তৈরি হয়ে গেল টমেটোর এই চাটনিটা তো তোমরা বাড়িতে এই চাটনিটা অবশ্যই একবার ট্রাই করবে গরম ভাতের সাথে এই চাটনিটা কিন্তু খেতে অসাধারণ লাগে একবার খেলে কিন্তু বারবার খাবে এই চাটনিটা কিন্তু ছোট থেকে বড় মোটামুটি সবাই পছন্দ করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে